ষাট এবং সত্তরের দশকে পুরুষ হৃদয়ের হিল্লোল আর নারীমনে চমক মেশানো সম্ভ্রম এই দুই মানদণ্ডে দিয়েই যদি নাম ভাবতে হয় তবে যে কটা নাম মজুত রেখেছে রুপালি দুনিয়া তার মধ্যে অন্যতম এই মাদ্রাজি কন্যে মুম্বাইকে দেওয়া দক্ষিণ ভারতের এই গিফট গার্লকে নিয়ে এখনও নস্টালজিয়া তুঙ্গে তবে শুধু অভিনয় দিয়ে বিচার করলে তা ভুল হবে নাচের তালে সুরের বিভঙ্গে বলিউডকে মাতিয়ে রাখা এই অভিনেত্রীর রক্তেই ছিল অভিনয় মায়ের অভিনয়ের জিন তাকে তাড়া করে বেরিয়েছে আজীবন নাচ ও অভিনয় তাকে ফিরিয়ে দিয়েছেও অনেক খ্যাতি যশ অর্থ যেমন এসেছে তেমনই পাল্লা দিয়ে জমেছে মুগ্ধতার মৌতাত। সে মুগ্ধতার রেশ এমনই যে যার গুণমুগ্ধ ছিলেন দিলীপ কুমার থেকে শুরু করে রাজেন্দ্র উত্তম কুমার পর্যন্ত কেরিয়ারের চূড়ান্ত সাফল্য থাকার সময় গভীর প্রেমে জড়িয়ে পড়েন দিলীপ কুমার ও রাজেন্দ্রের সঙ্গে বিয়ের প্রস্তুতিও সম্পূর্ণ হয় রাজেন্দ্রের সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত পরিণতি পায়নি কোনো প্রেমই ভারতনাট্যমের গুণী শিল্পী কর্ণাটকী গায়িকা চলচ্চিত্র অভিনেত্রী নৃত্য নির্দেশিকা ও সাংসদ সদস্য জীবনে নানা পরিচয়ে পরিচিত হয়েছেন তিনি চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সেই এক এবং অদ্বিতীয় বৈজয়ন্তী মালার জীবনের গল্প উনিশশো ছত্রিশের তেরোই আগস্ট মাদ্রাস প্রেসিডেন্সির ত্রিপলিকান এলাকায় এক তামিল পরিবারে জন্ম হয় বৈজন্তীমালার বাবা এমডি ডি রমন ও মা বসুন্ধরা দেবী ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার অদম্য টান মাত্র চার বছর বয়সেই ভারতনাট্যমে এমনই দল হয়ে ওঠেন তিনি যে উনিশশো সালে ভ্যাটিকান সিটিতে ধ্রুপদী নৃত্য পরিবেশনের জন্য মনোনীত হয় তার নাম সঙ্গে পড়াশোনাও চালিয়ে যান চেন্নাইয়ের চার্চ পার্কের স্যাক্রেড হার্ট উচ্চ বিদ্যালয় থেকে মাত্র তেরো বছর বয়সে তামিল চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি পরিচিত হতে শুরু করেন উনিশশো সালের তেলুগু চলচ্চিত্র জিথিভাম এ অভিনয় করে এই সময় বলিউড ও তামিল ইন্ডাস্ট্রিতে নানা ছবিতেই নাচ এবং অভিনয় করেন তিনি নৃত্য সহযোগী অভিনয়ের কারণে বলিউড তাকে টুইঙ্কেল টোজ নামে ডাকতে শুরু করে উনিশশো সালে নাগিন ছবি বলিউডের বক্স অফিস হিট করল আর বৈজয়ন্তীমালাও নিজের নামটিকে তৎকালীন বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রীদের খাতায় খোদাই করে ফেললেন এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি দেবদাসে চন্দ্রমুখীর ভূমিকায় তার অভিনয় সাড়া ফেলে দেয় দর্শক হৃদয়ে তবে এই ছবি কিছু বিতর্কেরও জন্ম দেয় চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করে বৈজয়ন্তীমালা সেরা সহ অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হলে তিনি সেই পুরস্কার নিতে অস্বীকার করেন তার যুক্তি তিনি কোনো সহকারী অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেননি নায়িকার ভূমিকাতেই করেছেন তিনি প্রথম ছিলেন যিনি পুরস্কার প্রত্যাখ্যান করেন এরপর নিউ দিল্লি সাধনা নয়াদর মধুমতি আশা একের পর এক ব্লকবাস্টার উপহার দেন বৈজয়ন্তীমালা এবার উনিশশো উনষাটে সেরা অভিনেত্রী পুরস্কার হাতে আসে তার বলিউডের পাশাপাশি তামিল ছবিতেও এই সময় তুঙ্গে সাফল্য পেতে শুরু করেন তিনি উনিশশো সালে দিলীপ কুমারের সঙ্গে গঙ্গা যমুনা ছবিতে ভোজপুরি সংলাপের অংশে সিনেমা প্রেমীদের মন নতুন করে জিতে নেন বৈজন্তীমালা প্রেম হয় দিলীপ কুমারের সঙ্গে কেরিয়ারের শেষ দিকে তপন সিংহের পরিচালনায় বাংলা ছবি হাটেবাজারেতে অভিনয় করেছেন এবং প্রশংসাও কুড়িয়েছেন সবার রাজেন্দ্রের সঙ্গে প্রেম ঘনিষ্ঠ হয় বৈজয়ন্তীমালা এমনকি বৈজন্তীমালাকে বিয়ের প্রস্তুতি নিলে রাজেন্দ্রের স্ত্রী তার সন্তানসহ বাড়ি থেকে বেরিয়ে যান রাজেন্দ্র বাধ্য হন বৈজন্তীকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে উনিশশো পঞ্চাশ এবং ষাটের এই দুই দশক ধরে বিভিন্ন ছবিতে তার উজ্জ্বল উপস্থিতি ছিল নাচের জোরে বিক্রি হয়ে যেত তার ফিল্মের সব টিকিট বক্স অফিস ধরে রাখার এই ক্ষমতার জন্য তাকে নোমেরো ইউনো অভিনেত্রী বা সেরা বর্ণাঢ্যময় অভিনেত্রী হিসাবেও মনোনীত করা হয় দিলীপ কুমার ও রাজেন্দ্র দুজন নায়কের সঙ্গে উত্তাল প্রেমে জড়িয়ে পড়লেও পরিণতি পায়নি কোনো প্রেমী অবশেষে উনিশশো সালে চিকিৎসক চমললাল বালিকে বিয়ে করেন বৈজন্তীমালা ছেড়ে দেন চলচ্চিত্র জীবন এবং বেশি সময়টা কাটাতে থাকেন নাচ ও পছন্দের গল্প খেলা নিয়ে সংসার ও তাদের সন্তান সুতীন্দ্র বালিকে নিয়ে সময় কাটাতে থাকেন চলচ্চিত্র জীবন শেষ হওয়ার পরেও ভারতনাট্যম নিয়ে ভাবনা কমেনি তার উনিশশো বিরাশি সালে শিল্পকলায় অসামান্য অবদান রাখার জন্য সর্বোচ্চ ভারতীয় সংগীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন তিনি নানা বিতর্ক প্রেম সুখী সংসার নাচ অভিনয় রাজনীতি সব কিছু নিয়েই বৈজন্তীমালা আজও তৎকালীন তরুণদের হার্ট থ্রট হয়ে রয়ে গেছেন পুরস্কারের দ্যুতি প্রশংসার স্বীকৃতি ছাড়িয়ে সে মুগ্ধতা আজও উজ্জ্বলতর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন মালার জীবন সম্পর্কিত আরও কোনো তথ্য আপনার জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন বর্তমানে স্ক্রিনে দেওয়া এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ